আমরা সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি, আপনাদেরকে ডেকে এনেছি মুখ্যত দুটো বিষয়ের উপর। একটা হচ্ছে এডিসি নির্বাচন, আজকে হচ্ছে নমিনেশন ফাইলের লাস্ট ডেট, 4 এপ্রিল হতে যাচ্ছে। এই নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি না, বরাবরের মতোই আমরা শুরুর থেকেই এই এডিসি ত্রিপুরার জনজাতি যাদের কল্যাণের নাম করে করা হয়েছে বলেছি আমরা যে এটা জনজাতিদের কোনো কল্যাণ তো করবেই না, আগামী দিনে বৃহত্তর অংশ বাঙালি সর্বনাশ করে। বর্তমানে এই দীর্ঘ সময়ে 82 থেকে বর্তমান 2021 পর্যন্ত ঘটনা প্রবাহে তাই প্রমাণিত হয়েছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন, রাজ্যবাসী লক্ষ্য করছে যে এই যে এডিসি উন্নয়নের কোটি কোটি টাকা, আজকে মানে যারা গরিব অংশের মানুষ, জনজাতি গৃহ মানে পাহাড়ে খন্ডে থাকছে, তাদের কোনো উপকারই লাগেনি। এখনো দেখা যায় প্রত্যন্ত অঞ্চলে অনেক গরিব জনজাতির অন্ন সংস্থানের ব্যবস্থা হয়নি, তাদের থাকার ঘর নেই, মানে শীতের পোশাক জুটে না, চিকিৎসার ওষুধ জুটে না অর্থের অভাবে। এই যে শুকা মৌসুম, পানীয় জল ওরা খেতে পায় না, ওদেরকে ছড়া জল খেতে হচ্ছে। তো এই যে এডিসি তাহলে কার জন্য করা হলো? মাঝখান থেকে আমরা লক্ষ্য করছি কি যে সিপিএম, কংগ্রেস বা টিউজিএস যারা এডিসি প্রশাসনে একদিন ছিল, বর্তমানে রয়েছে বিজেপি আইপিএফটি জোট, এই নেতারাই উন্নয়নের কোটি কোটি টাকা লুটপাট করে বড় লোক হয়েছে। কারোর উপকারে লাগলো না, তাহলে এটা করার কি দরকার ছিল? এটার এর জন্যই তো আমরা আগের থেকে এডিসি আগামী দিনে উপকারে লাগবে না, মাঝখান থেকে বাঙালির যে ক্ষতি করেছে আমরা যে আশঙ্কা করেছিলাম। আপনারা লক্ষ্য করুন, 80 জুনের গণহত্যার পর থেকে এই এডিসি এলাকায় হাজার হাজার বাঙালি আজকে উগ্রপন্থীর তাণ্ডবে স্বজন হারা, সম্পদ হারা হয়ে আজকে পথে বিক্রি হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। আগামী দিনে যে কয়জন মানে বাঙালি অংশের মানুষ আছে এরাও থাকতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। এখন দাবি উঠে গেছে ত্রিপুরাল্যান্ড, আলাদা ত্রিপুরাল্যান্ড এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ড। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের অর্থ হলো যে যে অঞ্চলগুলি এখন এডিসির বাইরে রয়েছে এগুলিকে এডিসির অন্তর্ভুক্ত ঘটানো। এবং দাবি উঠে গেছে এই আগরতলার কৃষ্ণনগর, অভয়নগর, ইন্দ্রনগর, অরুন্ধতী নগর ইত্যাদি অঞ্চলকেও এডিসির মধ্যে ঢুকানোর জন্য, যেটা আমরা আশঙ্কা করেছিলাম। আজ আমরা লক্ষ্য করছি এডিসি এলাকার মধ্যে বাঙালিদের ভূমির অধিকার নেই, চাকরি বাকরির অধিকার, ব্যবসার অধিকার সীমিত হয়ে গেছে, উগ্রপন্থীর তাণ্ডবে চলে আসতে হয়েছে। এখন যদি এই এডিসির বাইরের অঞ্চলও আবার নতুন করে সম্প্রসারিত এডিসি হয় তাহলে বাঙালির অধিকারই তো থাকবে না, এটা কি চলছে ত্রিপুরা রাজ্যে? তাই আমরা এডিসিকে মানতে পারছি না। তাছাড়াও এই এডিসির কারণেই আজকে এই যে দীর্ঘদিনের যে ভ্রাতৃত্বের বন্ধন বাঙালি এবং জনজাতিদের মধ্যে দিন ছিল সেটাতে কিন্তু চিড় ধরেছে, স্থায়ী বিরোধ তৈরি করা হয়েছে এডিসি করে। এবং উগ্রপন্থীর জন্মস্থান হচ্ছে এডিসি, উগ্রপন্থীর মানে কি বলবো তীর্থস্থান হচ্ছে এডিসি, কাছে কোনো বিচারেই এডিসি আমরা মেনে নিতে পারি না রাজ্যের মানুষ। সত্যিকার দিক তো এর জন্য আমরা নির্বাচনে আগে অংশ নিইনি, এখনো অংশ নিচ্ছি না। অনেকে আমাদের কাছ থেকে জানতে চাইছি আমরা এই ব্যাপারে আমরা আমাদের বক্তব্য কি, এই বক্তব্য আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীর নলেজ আমরা পৌঁছে দিতে চাইছি। তো কথা হচ্ছে যে একটা কথা অপপ্রচার আছে যা আমরা বাঙালি কি তাহলে ট্রাইবেল ইউনিয়নের বিরোধী? একদম ঠিক, মানে এটা কথাটা ঠিক না, এটা অপপ্রচার। আমরাও চাই জনজাতিদের উন্নয়ন, শুধু জনজাতি নয়, জনজাতিদের মধ্যে গরিব আছে, আজ বাঙালিদের মধ্যে অনেক গরিব আছে। আমরা যেটা চাইছি সেটা হচ্ছে এই ধরনের ভেদমূলক আইনের পরিবর্তে, এডিসির মতো আইনের পরিবর্তে, মানে ত্রিপুরার যে সম্ভাবনা রয়েছে আজকে প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মানব সম্পদ, এগুলিকে কাজে লাগিয়ে ব্লক ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা নেওয়া হোক, তাহলে ত্রিপুরার 100% মানুষের কর্মসংস্থান হবে, এতে উপকার হবে জনজাতিদের, উপকার হবে বাঙালিদের। এই হচ্ছে আমাদের মুদ্রা কথা। আরেকটা ইস্যু যেটা বলছিলাম, আজকে বর্তমানে যে ত্রিপুরার মানে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা আসার আগে 2018 তো বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে, মিস করে চাকরি দেবে, বছরে 50,000 চাকরি দেবে। এই 3 বছরের এদের অ্যাক্টিভিটি কি?
চাকরি তো হচ্ছে না, এখন চাকরি সংকোচনের প্রক্রিয়া চলছে। এই গত দুদিন হয়েছে সরকার সিদ্ধান্ত নিয়েছে আউটসোর্সিং এর মাধ্যমে সমস্ত চাকরিগুলি এখন হবে। আউটসোর্সিং মানে বাইরের ঠিকাদারি সংস্থা, তারা এখন বিভিন্ন ডিপার্টমেন্টে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করবে, ইন্টারভিউ চালাবে, চাকরি দেবে। এক্ষেত্রে কি হবে, হতে পারে মানে তারা তাদের লাভ দেখে, তারা এটা বিজনেস, তাদের লাভ দেখে তারা বিজনেসটা চালাবে। কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সংখ্যা কমবে, বেতন কমবে, কাজের আওয়ারটা বেড়ে যাবে। এক কথা, এই আউটসোর্সিং এর মাধ্যমে চাকরির ব্যবস্থা করা মানে বেকারদের সর্বনাশ ডেকে নিয়েছে বর্তমান সরকার, চূড়ান্ত সর্বনাশ। এটা যে কত বড় বিপদ আগামী দিন, এটা আমরা এখন টের পাচ্ছি। কাজে এই যে সমস্ত ঘটনাগুলির বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ, এই যে বর্তমান আউটসোর্সিং এর ব্যাপারটার কথা বললাম, আমরা এর জন্য আগামী দিনে তীব্র গণ আন্দোলন গড়ে তুলব এবং আপনাদের মাধ্যমে আমরা চাইছি রাজ্যবাসীর কাছে এই বার্তা ছড়িয়ে দিতে। ত্রিপুরার মানুষকে বাঁচতে গেলে আমাদের বিকল্প অর্থনৈতিক পরিকল্পনা চাই, বিকল্প আদর্শ আদর্শ চাই, বিকল্প মতপত চাই। এ প্রচলিত দলগুলি সিপিএম, কংগ্রেস, বিজেপি, এটা এখন জানা হয়ে গেছে তাদের কাছে কোনো সমাধান নেই। এর জন্য আমরা তখন এডিসি নির্বাচন অংশ নিচ্ছি না, আমরা বিকল্প কর্মসংস্থান হাতে নিয়ে আমরা আন্দোলন করে যাচ্ছি। এ হচ্ছে আজকের দিনে আমাদের